আমার যেটা বলছিলাম যে আমার মামা তো ভাইরা আছে তারা কিন্তু আমার মামার ঘের মানে জমি ছিল আমি পড়াশোনা করছি আমি বাংলাদেশে থাকি তবে আমি কলকাতাতে পড়াশোনা করছি আর এখানেই তিন বছর থেকে আছি তো তারপর থেকে আমার মামারা যারা আর কি মামা কাকারা মানে সবাই সবাই ভীষণ ভালোবাসতো ওই ছোটবেলা থেকে আর আমি আসলে যেদিন থেকে আসলে ধর্মগুলো মানে মানা বাদ দিলাম এই যে শুক্রবারে নামাজ পড়তে যেতে হয় জুমার নামাজ তো এইটা যখন করতে হয় ওটা আমি করতে পারতাম না মানে আমার আসলে মন থেকে আসতো না যে আমি এমন কারো আদর্শ কেন মানতে মানে আমি নিজে কখনো পারবো না যে আমি 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 নিজেকে মানে নারীর সঙ্গে বা বিয়ে করতে হবে আমার বা আমার ছয় বছরের বিয়েটাকে বৈধতা দিতে হবে মানে এরকম এরকম হওয়া আসলে আমার পক্ষে সম্ভব না আমি এরকম একজন মানুষ আমি হতে পারবো না তাহলে আমি এরকম একটা মানুষের আদর্শ মেনে আমার জীবন পরিচালনা করতে হবে মানে এটা আসলে আমার কাছে মনে হয় না এবং শিক্ষিত সমাজ যারা আমার মনে হয় না যে কোনো মানুষ তাদের ভেতর যদি বিবেক থাকে তারা এই কাজটা করতে পারবে না আর ইসলাম ধর্মটা তো এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এটা প্রত্যেকটা মানুষ তারা নিজেদের বেলায় তারা মুখে মুখে কথা কাহিনী কাব্য সাহিত্য মানে এই ইসলামটা এখন শ্রেয় কিন্তু বাস্তব জীবনে আহ কেউ যদি বলা হয় যে আপনার ছয় বছরের মেয়েটাকে বিয়ে দিতে হবে তারা কিন্তু রাজি হবে না আবার যদি বলা হয় নবীজি এটা করেছে তাহলে কিন্তু সেখানে তারা আহ নবীজির মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো সেখান থেকে আসলে যখন থেকে আহ মসজিদে তারপরে আপনার ওই যে ইমাম ছিল মজেন যিনি ছিল তারে কিন্তু তার সেবা যত্ন করতাম যেরকম ওই যে মুষ্টির চাল উঠানো হতো শুক্রবারে তো সেখানে যেতাম মানে এমন কোনো কাজ নেই আমি যেটা করিনি তারপরে ওই যে আহ তাবলিকে যেতে হয় সেখানে গিয়েছি তো সব কিছুর সবকিছুর বিনিময় মানে একটাই প্রতিদান যে আমি আহ এইভাবে আসলে আমি আমার জীবন পরিচালনা করতে পারবো না আমি জানি যেটা আমি পড়ছি আমি যেটা শিখছি মানে সেখানে আমি আসলে কি শিখছি আর এটা শিখে বা আমার বাস্তব জীবনে মানে আমার কি হচ্ছে আমি আমি নিজেকে যে একজন সভ্য মানুষ হিসেবে দাবি করছি তাহলে আমি এমন একজন মানুষের আদর্শ পড়ছি আর তার আদর্শ নিয়ে এখানে কোনো কথা বলা যাবে না তিনি যেটা করেছে সেটাই আদর্শ তাহলে আমি যদি এখন সভ্য সমাজে এই আদর্শ যদি আমি আমার বাস্তব জীবনে প্রয়োগ করি আমি যদি এখন একটা ছয় বছরের মেয়েকে বিয়ে করি আমার ধর্ম অনুযায়ী তাহলে তো আমার এই এটাকে এখন সভ্য সমাজ কখনোই আদর্শ হিসেবে মেনে নেবে না আবার তারা নবিজি এটা করেছে এটা যদি বলা হয় তাহলে সেখানে তারা পঞ্চমুক হয়ে যাবে তাহলে এটা কিভাবে মানে এই ধর্মটা তাহলে কিভাবে কন্টিনিউ করতে হয় হ্যাঁ খুবই মানে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা আপনি বলছেন এই ধর্মটা তাহলে আমরা কিভাবে পালন করব যে এই জিনিসগুলো যদি আমাদের মেনে নিতে হয় হ্যাঁ বলেন আর 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 কি বলতে চান বলেন এরপর হচ্ছে বাড়ি থেকে আমাকে সবসময় নানা রকম বাজে কথা বলতো মানে আমি ভাইয়া আমি আসলে মানুষ হিসেবে আমি একেবারেই খারাপ না মানে যতটা পারি আমার বাইক আছে তো বাইকটা নিয়ে আমি সবসময় ঘুরে বেড়াই আমি আমার যত সময় আমার পকেটে টাকা থাকবে আমি কিন্তু কখনো কোনো বন্ধুকে বলি না যে আমার বাইকে তেল ভরে দাও মানে এতটা ভালোভাবে সবার সঙ্গে মিশে চলি মানে এত সুন্দরভাবে ভাবে সবার সঙ্গে মিশি কিন্তু আমার আহ সব শেষে গিয়ে একটাই প্রবলেম আমি কেন নামাজ পড়তে যাই না কেন রোজা করি না তো এটা নিয়েই হচ্ছে সবার প্রবলেম বলে তারপর আমার নানি আছে নানি বলছে যে আমি মরে গেলে তুই আমার খাটলা ধরতে যাবি না মানে কবরে নামতে দেওয়া মানে তার নেমে লাশ রাখতে হবে সেখানে নামতে পারবো না আমি নানি আমাকে ভীষণ ভালোবাসতো তো নানি এখনো বেঁচে আছে নানি বলেছে যে তুই আমি যখন মরে যাবো তখন তুই আমার কবর ধারে কাছে আসবি না আর নানি আমার সঙ্গে কথাও বলে না আমি দেখা করতে গেলেও আমার সঙ্গে মানে দেখা করেন এই কারণে যে আপনি মানে এগুলা বিশ্বাস করেন এই কারণে একদম তো পরে আমার মামা বলছে তুই তো মরে গেলে তোর জানাজা দেওয়ার জন্য কোনো লোক থাকবে না তো এই বিষয়টা আসলে হাস্যকর একটা বিষয় যে আমি মরে গেলে আমার জানাজা দেওয়ার জন্য লোক থাকবে না আমি মরে গেলে আমি বলেছি যে আমি মরে গেলে মৃত্যু পর যেহেতু কিছু নেই তাহলে মরার পরে আমি আমার কি হলো না হলো আমাকে তোমরা একটু যদি জায়গা দিতে মনে চায় তাহলে তোমার তোমরা আমাকে একটু জায়গা দিও সেখানে আমাকে কবর খুঁড়ে তারপর মাটি চাপা দিয়ে দিও কেউ জানবেও না যে আমার মৃত্যু হয়েছে আমার জানা যায় কোনো মানুষের দরকার নেই তো তারপর বলেছে যে ঠিক আছে তাহলে তুই তোর যেটা ইচ্ছা সেটাই ঠিক আছে একটা সময় বাড়ির সঙ্গে মানে আপনাদের যে লাইফগুলো এগুলো আমি সবসময় বাড়িতে যখন আসি এখন আমি বাড়িতে আছি কলকাতায় ফিরবো বাংলাদেশে ইলেকশনের পরে তো যখন বাড়িতে থাকি ওই সময় আর কি এই লাইফটা আমাদের শুনতাম মানে নিজের ভেতরে হয় না এমন একটা ফিল হচ্ছে মানে যেটা আমি কাউকে বোঝাতে পারছি না যে আমি এরকম ছিলাম তাহলে ওই জায়গা থেকে আমি কিন্তু আমার বাড়িতে সবার সবার থেকে থেকে বেশি বেশি মানে আমি ধর্মটা কন্টিনিউ করেছি আমি হাদিস শরীফ 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 হাদিস হাদিস মুসলিম তিরমিজি মানে প্রত্যেকটা আমি পড়েছি তাহলে আহ সবকিছু পড়ার পরে যখন আজকে আমি এটা করছি না তাহলে আমার বাড়ির মানুষ কেন আমার জায়গায় দাঁড়িয়ে তারা আমাকে ভাবতে পারছে না যে এই মানুষটা সবকিছু পড়েছে তাকে সবকিছু শিক্ষা দিলাম ছোটবেলা থেকে তাহলে তার আহ সে সবকিছু পড়ার পরে করার পরে তারপরে কেন সেইগুলো করছে না তো আমি তো কোথাও খুন করছি না কোথাও চুরি ডাকাতি করছি না বা নবীজির মতো এরকম একটার পর একটা বিয়ে করছি না ছয় বছরের মেয়েকে এভাবে বিয়ে বলে না ছয় বছরের মেয়েটাকে রেপ করা বলে আমি সেটাও করছি না তাহলে কেন শুধুমাত্র নামাজ রোজা দিয়ে আমাকে বিচার করা হবে যে আমি একজন খারাপ মানুষ বা আমি একজন মানে নোংরা মানুষ খারাপ মানুষ আমি ভালো না আমি একজন পাপি মানুষ কেন এটা আমাকে দিয়ে বিচার করা হবে তো এভাবে চলতে চলতে একটা সময় আমার দিদি এসছে বাড়িতে তো দিদি যখন বাড়িতে এসছে তখন আসার পরে আর কি বলেছে যে ঠিক আছে তুই যেটা করছিস সেখানে আমারও মাঝে মাঝে এসব চিন্তা ভাবনা হয় কিন্তু দেখ ধর্মটা আসলে আল্লাহ পাশে আছে মানে ওই সব কথা বলতে গিয়ে সবারই ওই ভয় ছোটবেলা হয় না ছোটবেলা থেকে একটা ভয় ভেতরে ঢুকে গেছে যে আল্লাহ আছে আল্লাহ কিছু একটা করবে গজব নাজিল করবে এটা করবে এটা করবে আমারও ফার্স্ট টাইম এরকম হতো আমি মানে আমার মনের যে কথাগুলো মানে এগুলো প্রকাশ করব কিভাবে বা কিভাবে কারোর সঙ্গে শেয়ার করবো মানে নিজের কথাগুলো শেয়ার করার মতো একটা অবস্থান মানে আমি কোথাও পাচ্ছিলাম না তো তখন যখন দিদি বলেছে এই কথা যে দিদি বলার পরে আমি থেমে গেছি যে তাহলে ঠিক আছে আল্লাহ হয়তো গজব না চিল করবে এরকম তো তখন এটা ভেবেছি তারপর বলেছে তোর কিন্তু রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তোর কিন্তু রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তোর কিন্তু আল্লাহ তোর উপর গজব না চিল করবে এইটা ওইটা তো এরকম অনেক কথা তো তখন আমার নিজের ভেতরও ভয় লাগতো যে সত্যি হয়তো হতে পারে গজব না চিল হয়ে যেতে পারে তো যখন আহ আস্তে আস্তে পুরো বিষয়টা আপনাদের লাইফ থেকে বুঝলাম এরপরে বোঝার পরে নিজে তো নিজে তো কন্টিনিউ সব সবটা পড়েছি সবটা জানি এবং পুরোপুরি যখন কিছু কিছু যদি আমার জানার কমটি ছিল সেটাও লাইভ থেকে যখন পুরোটা জানলাম আর যেহেতু আমি কোরআনটা পুরো পড়েছি সেহেতু আমি সেখান থেকে সব রেফারেন্স বের করে পড়েছি পড়ার পরে এখন কখনো মনে হয় না যে গজব নাজিল হবে বা এইটা হবে ওইটা হবে মানে যে নেই বা যার কোনো অস্তিত্ব নেই তার আবার গজব আসবে কোথেকে বা সে কিভাবে কি করবে মানে এই বিষয়টা যখন এখন মনের ঢুকে গেছে এবং এটা বুঝতে শিখে গেছি তখন থেকে আসলে আমার এই ভয়টা এখন কাজ করে না এবং এরপর থেকে বাড়িতে এখন আমাকে কেউ কিছু বলে না বাড়িতে স্বাভাবিকভাবে এখন সবাই নিয়েছে যে ও যদি মানে দিদি বলেছে যে ও দেখো যাই করুক না কেন ও তো তোমার কয়টা ছেলেমেয়ের থেকেও সব থেকে বেশি ভালো তাই না ওকে যখন যে কাজটা বলছে ও সবকিছু করছে তারপরে মামাকে বলেছে যে আমার ভাইকে নিয়ে আপনারা কোনো কথা বলবেন না ও যেরকম আছে সেরকম ঠিক আছে কারণ ও তো কারো মনে কষ্ট দিচ্ছে না ও সব সবার থেকে যতগুলো ভাই বোন আছে সবার থেকে ও সব থেকে ভালো তো এখন আপনার ছেলে নামাজ পড়ছে নামাজ পড়ার পরে অন্য একটা পরের একটা বউয়ের সঙ্গে মানে ব্যক্তিগত কথা বলছি যে পরের একটা বউয়ের সঙ্গে লাইন করছে তো সেখান থেকে সে কি ভালো কাজ করছে নাকি আমার ভাইটা ভালো কাজ করছে আমার ভাইয়ের জন্য তো অনেক মেয়েরা তার জন্য পাগল তাহলে আমার ভাই তো একটা রেখে আর একটার সঙ্গে রিলেশন করা একটা রেখে আর একটার সঙ্গে এগুলো মানে কোনো দিক থেকে তো আমার ভাইকে একটা খারাপ দিক দেখাতে পারবে না তাহলে শুধুমাত্র নামাজ রোজা দিয়ে তো বিচার করলে হবে না আমার মামা আমাদের সঙ্গে জায়গা জমি নিয়ে বিচার করছে যে মানে আমার আমুর জায়গা জমি সে আটকে দিয়েছে সে জায়গা জমি দিচ্ছে না সে জোর দখল করে সেইটা খাচ্ছে আবার সে তাহাজ পড়ছে পাঁচ অক্ত নামাজ পড়ছে মসজিদে রমজান মাসে দুইবার সে ইফতারি দিচ্ছে তাহলে আমাকে ভাইয়া একটা কথা বোঝান মানে আমি আমার মামার এই গুণগুলোর ভেতরে আমার একটা গুণ আমার ভেতরে নেই তাহলে আমাকে তার তারপরেও সেই মানুষটা ভালো কারণ সে নামাজ পড়ে রোজা করে আর আমি নামাজ রোজা করি না আর আমি যত কাজই করি না না কেন কাজ হবে কারণ কি ওই যে আপনার কথা আমি বুঝতে পারছি ত্রিশ আপনার কথা আমি বুঝতে পারছি আমারও এই সময়টা কেটেছে আপনি যে সময়টা পার করছেন যে ফ্যামিলি থেকে যে দূরত্ব বা ফ্যামিলি থেকে যে ইয়াটা সেটা আসলে আমাদের অনেকেরই জীবনের ঘটনা তো আপনার যদি এই জিনিসগুলা বেশি খারাপ লাগে তাহলে আপনি এক কাজ করতে পারেন আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি আপনি আমাকে একটা মেইল করবেন আমি আপনাকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের একটা মানে মুক্ত মনাদের একটা গ্রুপে আপনাকে অ্যাড করে নিব এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনি লিখে দিবেন যে আপনি ত্রিশান আপনি আমার লাইভে যুক্ত হয়েছিলেন এটা লিখে দিলে আমি আপনাকে একটা নাম্বার দিয়ে দিব সেখানে হয়তো অন্য মুক্ত মনারাও যদি একসাথে আমরা কথাবার্তা বলি তাহলে একটা মানসিক হ্যাঁ আপনার যেগুলো বলতে ইচ্ছা করে যেগুলো আপনার কথা বলতে ইচ্ছা করে সেগুলো আপনি সেখানে আলোচনা করতে পারেন সেখানে বলতে পারেন এবং সেখানে আমরা নিরাপত্তা টাও নিশ্চিত করি যেন কারো নিরাপত্তা বিঘ্নিত না হয় কারো ব্যক্তিগত পরিচয় যেন প্রকাশ না পেয়ে যায় আপনি তাহলে আমাকে একটা মেইল করে দিয়েন আমি আপনাকে সেই গ্রুপটার লিঙ্কটা আপনাকে আমি দিয়ে দিব তাহলে আপনি সেখানে যুক্ত হতে হয়ে আমাদের সাথে একদম ঠিক আছে আপনার আপনার কথা শুনে আমারও আমারও খুবই খারাপ লাগলো যে কথাগুলো বললেন অবশ্যই কথাগুলো আসলে আমারও ছোটবেলার কথা আমার আমিও যখন প্রথম এই জিনিসগুলো বেশি বেশি পড়ে ফ্যামিলি থেকে আমারও একই সমস্যা হয়েছিল আমার বন্ধুদের সাথে আমার বাবা মায়ের সাথে পরে আস্তে আস্তে তারা তারা বুঝতে পেরেছে আমার পয়েন্ট অফ ভিউটা তারা বুঝতে পেরেছে তাদেরকে আমি আস্তে আস্তে আসলে এটা যে তাদেরকে একবার বোঝানো গেছে তাও না ধীরে 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 তাদের সাথে আলোচনা করেছে প্রথম দিকে ইয়াটা ছিল হ্যাঁ বলেন বলেন বলেছি যে আমারও বিষয়টা অনেক সময় লেগেছে যেমন আমার ফ্যামিলি তো আহ বলতো যে তুই শুক্রবারে নামাজ দিনটা অন্তত নামাজ পড়তে তো তো আমি যেতাম না এখন সময় আমি শুয়ে থাকি বাড়িতে কিন্তু কখনো বলে না যে নামাজ পড়তে শুক্রবারের বা রোজা করতে যা মানে এখন সবাই কি স্বাভাবিকভাবে মেনে নিয়েছে যে ও যা করে করুক তাতে অসুবিধা নেই ওর মতো থাকুক ধর্ম করছে না করুক না কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের যেটা করার দরকার আমরা সেটা করে যাচ্ছি তো এখন আহ এমনকি আমি এরকম ভাই বোঝাতে পারবো না মসজিদের যে হুজুরটা আমাদের মসজিদের যে হুজুর আমি তাকে ভীষণ ভাবে ভালোবাসি শুধুমাত্র এই কারণে তিনি একজন মানবিক মানুষ মানে তিনি ধর্ম নিয়ে কখনো আমাকে বলে না যে তুমি মসজিদে আসো না কেন এটা করো না কেন ওটা করোনা কেন তো ওনার যেদিন আহ মানে উনি ঢাকায় একটা মসজিদে জব করতো সেখান থেকে বিশ পঁচিশ হাজার টাকা বেতন পেত তো সেই বেতনটা বাদ দিয়ে উনি করোনা সময় আমাদের এই মসজিদে চলে এসছে আসার পর থেকে আর কি এখানে উনি জব করছে আর এখানে খুবই অল্প বেতনে চাকরি করে সেই চাকরি করার পরে তোমার মায়ের চিকিৎসা করার জন্য শুধুমাত্র উনি এখানে থেকে গেছে মায়ের সেবা যত্ন করবে এবং উনি এতটা ভালো মানুষ মানবিক মানুষ হিসেবে এতটা ভালো মানুষ সবার সঙ্গে এত ভালো ব্যবহার করছে এবং কখনো বলে না যে তুমি নামাজ পড়তে আসো বা এটা ওটা কখনো ধর্মের এত জ্ঞান আমাকে দেয় না তবে ভালো জানে এই জন্য মানে তাকেও আমি সবসময় শ্রদ্ধা করি সম্মান করি আর তিনি যেদিন আমাদের বাড়িতে খায় সেদিনকে আমি বাজার করে দিই এটা আমার ধর্মের দিক থেকে শ্রদ্ধা তার প্রতি আমি দেখাই না তিনি যেহেতু একজন ভালো মানুষ কারণ এরকম তো হুজুর সমাজ বাংলাদেশে খুবই কম আজকাল তো ধর্ম ব্যবসা অজ ব্যবসা ৩০ চল্লিশ মিনিট অজ করবে তারপর টাকা নিয়ে পালিয়ে যাবে তো সেদিক থেকে যেহেতু উনি একটু ভালো একটা মানুষ মনে হয়েছে সেদিক থেকে আমি ওনাকে সম্মানটা করি কারণ আজ আচ্ছা আহ আপনার সাথে বলেন বলেন আজকে তো আপনার ইসলাম ধর্মটা এমন একটা পজিশনে পৌঁছে গেছে যেটা শুধুমাত্র ব্যবসার খাতিরে একটা সময় তারাই বলতো ছবি তোলা হারাম ছবি নিষিদ্ধ ছবি তোলা হারাম তারপরে যে কিস্তির বইটা আমি খেয়াল করেছি আমাদের বাড়িতে আশা সমিতির কিস্তি বসত ছোটবেলায় ওই সময় মোবাইলটা এতটা পপুলারিটি হয়নি সবাই মোবাইল ফোন ইউজ করতো না মানে স্মার্টফোনটা সবাই ইউজ করতো না তো ওই সময় তারা বলতো যে ছবি তোলা যাবে না তো তখন আর কি আমার আম্মু আমার খালা যারা তারা চিন্তায় পড়ে গিয়েছিল যে ছবি তোলা নিষিদ্ধ যেহেতু তাহলে তো কিস্তির বইতে ছবি তোলা যাবে না তো এভাবে হুজুরা তো কখনো ছবি তুলতো না তারা সেভাবে তাহলে আমার প্রশ্ন এখানে আজকে যখন ছবি তোলা হারাম ছিল ইসলামে তাহলে আজকে কেন তারা ছবি তো দূরে থাকলো মানে তো মূর্তি হয়ে ফেসবুকে এসে লাইভ করে আহ সেখান থেকে টাকা ইনকাম করছে টিকটক হুজুর হচ্ছে কেউ কেউ আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে এই বক্তা ওই বক্তা কেউ কেউ আবার আহ এই পিচি বক্তা কেউ কেউ বারো ইঞ্চি বক্তা কেউ কেউ মানে এগুলো কি ভাই এরা থেকে এসছে মানে এরা এইভাবে ইসলাম ধর্মটাকে শুধুমাত্র ব্যবসার খাতিরে এদেরকে যখন মনে হচ্ছে এই বিষয়টা খারাপ তো তারা বলছে খারাপ যখন তাদের স্বার্থে স্বার্থ অর্জন করার জন্য আহ খারাপ দিকটাকে ভালো বলতে হচ্ছে তখন তাদের ভালো বলতে মানে তাদের দু মিনিটও সময় লাগছে না এরপর জন্মদিন পালন করা ছিল তাদের জন্য হারাম মিজানুর রহমান আজারী একটা আহ অজে বলেছে জন্মদিন পালন পালন করা যাবে তো প্রত্যেকটা জায়গাতে খেয়াল করবেন যেখানে তাদের সুবিধা আছে তারা শুধুমাত্র সেই জায়গা থেকেই ইসলাম ধর্মটাকে প্রমোট করছে এবং আধুনিকায়ন করার জন্য চেষ্টা করছে উঠে করে লেগেছে যখনই কোনো কিছু আবিষ্কার হচ্ছে তখনই তারা বলছে এই নীল অ্যামাস্ট্রং চাঁদে গিয়ে মুসলিম হয়েছে মানে কোথাও থেকে কোনো প্রমাণ নেই উদ্ভট প্রমাণ কোথাও থেকে এনে সেটা বলে দিচ্ছে আবার এটাকে যারা সত্য প্রমাণ করে দিচ্ছে তাদেরকে আবার মিথ্যে অ্যালিগেশন লাগে তাদেরকে বলছে তারা এগুলো মিথ্যে বলেছে আবার তারা মুখে মুখে বলছে মুখে মুখে বলে যে আহ হয় না সাধারণ মানুষের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া এক পদের মানুষ মিজানুর রহমান আজারি তো বিদেশে গিয়ে বিলাসী জীবন যাপন করছে মালয়েশিয়াতে বিলাসী জীবন যাপন করছে আর এদিকে সাধারণ মানুষজন যাদের মাথার উপর কাঁচা কাঁঠাল ভেঙে খেয়ে গেছে এতদিনে পাকা কাঁঠাল ভেঙে খেয়ে গেছে তারা তো তাদের তো বিলাসী জীবন যাপন নেই তারা তো এই যে কৌমি মাদ্রাসায় বাচ্চাদেরকে রাখবে সেখান থেকে ভিক্ষাবৃত্তি বৃত্তি করবে বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করবে ছোট ছোট বাচ্চাদেরকে রেপ করবে যেখানে তারাই বলছে আর একটা বিষয় যেখানে তারাই বলছে যে আহ সমকামিতার একটা বিষয় আচ্ছা ওনার লাইনটা কেটে গেল আহ তৃষণ ভাই আপনার লাইনটা কেটে গেছে আপনি যদি আবার যুক্ত চান তাহলে দ্রুত যুক্ত হন আপনার জন্য আমি একটু করি আপনি যে কথাগুলো আপনার লাইনটা কেটে বলেন হ্যাঁ ভাই কেটে গিয়েছিল তো আর একটা বিষয় হচ্ছে যেখানে তারাই বলছে সমকামিতা নিষিদ্ধ এখন ভাই সমকামিতা আমার আপনার ভালো নাই লাগতে পারে সেটা কোনো বিষয় না তবে এটা এখন সারা বিশ্বে ন্যাচারেল ভাবেই নেওয়া হচ্ছে এখন আমার কথা হচ্ছে কি যে যাকে পছন্দ তাকে বিয়ে করতেই পারে যার যাকে ইচ্ছা তাকে ভালোবাসতে পারে বিয়ে করতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যেখানে দুটো মানুষ একসঙ্গে ভালোবেসে একসঙ্গে থাকতে চাচ্ছে সেখানে তাদের লুত আল্লাহলামের কথা বলে সেখানে তারা গজব নাজিল হবে এটা হবে ওটা হবে আল্লাহ লুত আলা বংশকে কিভাবে নির্বংশ করে দিয়েছিল তার সময়ের মানুষজনকে কিভাবে ধ্বংস করে দিয়েছিল এই কথাগুলো বলছে তাহলে আজকে কেন জোর জবরদস্তি করে কওমি মাদ্রাসা গুলোতে প্রতিনিয়ত মানে রেপের পর রেপ হচ্ছে প্রত্যেকটা মাদ্রাসাতে এবং শুধু রেপ না সেখান থেকে মেরে ফেলছে প্রত্যেকটা বাচ্চাকে রেপ করার পর আবার মেরে ফেলছে তাহলে কি এখানে হুজুরা করলে মানে হালাল হচ্ছে আর সরি হুজুরা আমরা করলে হারাম হুজুরা করলে আরাম হচ্ছে বিষয়টা এরকম হয়ে যাচ্ছে না তো আচ্ছা জিশন ভাই একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিতে চাই যে মাদ্রাসাতে যে জিনিসটা যে ঘটনাটা ঘটছে সেটাকে সেটাকে বলা হয় শিশুকামিতা সেটা একটা ধর্ষণ কিন্তু সেটা কিন্তু সমকামিতা না সেটা হচ্ছে শিশু কামিতা শিশুর কিন্তু কোন মানে শিশুদের কিন্তু কোন এটা আমি কিভাবে বোঝাতে চেয়েছি আমি একটু ব্যাখ্যা দিচ্ছি তো এটা বোঝাতে চেয়েছি আমি এই ক্ষেত্রে যে সেখানে একটা শিশু কামিতা সেখানে একটা ছেলে সেখানে তো একটা মেয়ে নেই তো সেই মেয়েটা যেখানে যৌনতা যৌনতার পরিচয় যৌনতার পরিচয় এটা কিন্তু শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য না শিশু একটা শিশুর আপনি জেন্ডার বলতে পারেন কিন্তু যৌন চরিত্র কিন্তু একটা শিশুর নাই মানে হচ্ছে কি শিশুটা কিন্তু এমন না যে এটার সাথে কিন্তু যৌনতা সম্পর্কিত না সে একটা ছেলে শিশু এটা ঠিক আহ তার জেন্ডার হচ্ছে ছেলে কিন্তু সে কিন্তু তার যৌনতার পরিচয় কিন্তু এখন পর্যন্ত ইয়া হয় নাই সেটা হবে কিন্তু সে প্রাপ্তবয়স্ক হলে সে তার সাথে যে কোনো ধরনের যৌন আচরণ সেটা ছেলে হোক মেয়ে হোক সেটা এই শিশু কামিতার ক্যাটাগরির ভেতরে পড়বে একদম একদম তো আহ এটাই মানে আমি বলতে চেয়েছিলাম যে এটা আপনি ভাঙিয়ে দিলেন আমি তো আসলে ভাই মুমিন না মানে কোনো কিছু ভুল হলে আপনি ভাঙা দেবেন আমি মেনে নিব আহ আপনি যে মানে যুক্তি উপস্থাপন করবেন আমার যুক্তি যদি ঠিক না হয় আপনি যুক্তি দেখালে সেটা ঠিক হলে আমি মেনে নিব এখানে কোনো অসুবিধা নেই কারণ আমি তো মমিন না আমি জোর দিয়ে বলবো যে না এটাই সত্যি এটাই সত্যি এভাবে আসলে বলা সম্ভব না কারণ এখান থেকে অনেক আগেই বেরিয়ে এসছি আর কখনো ফিরতে চাই না তবে একটু মানসিক শান্তির দরকার ছিল যে শান্তিতে আসলে দুই বছর থেকে আমি খুঁজেছিলাম যে আপনার সঙ্গে একটু যুক্ত হবো মানে কথাগুলো শেয়ার করতে পারলে অ্যাটলিস্ট নিজে একটু শান্তি পেতাম তো আজকে অনেক ভালো সাথে কথা বলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনি মেইল করবেন আমরা আমরা একসাথে একটা গ্রুপে থাকলে আমরা মাঝে মাঝে আমরা সবাই মিলে একসাথে আলোচনা করতে পারবো কথা বলতে পারবো আপনাদের সবার মনের কথা আমারও তো অনেক সময় অনেক কথা বলতে মানে ইয়া লাগে যেগুলো হয়তো অনেকের সাথে বলা সম্ভব হয় না এরকমের একটা গ্রুপ আমরা তৈরি করে আমরা আলোচনা করব তাহলে তৃশান ভাই আজকে কি আপনাকে বিদায় জানাবো আচ্ছা भैया ভালো থাকবেন মানে কথা বলে ভীষণ ভালো লাগলো আর নেক্সট টাইম আবার হয়তো কথা হবে কোনো একটা বিষয়ের উপরে ফার্স্ট টাইম কথা হলো তো মানে এই জন্য একটু ইমোশনাল হয়ে গেছি তো তার জন্য সবার কাছে আমি দুঃখিত যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে কোনো সমস্যা নেই ঠিক আছে ভালো থাকবেন শুভরাত্রি আপনাকে একদম গুড নাইট গুড নাইট